খাতা পেন্সিল সবাই রেডি তো প্রথমে হালকা করে একটা সার্কেল আঁকবো তারপর এলোমেলো দাগ দিয়ে সার্কেলটাকে ঢেকে দেবো মাঝখানে একটা পয়েন্ট দেবো পয়েন্টটা থেকে ব্যাকা করে পাঁচটা লাইন টানব এরকম ভাবে এই লাইনগুলোর পাশ থেকে আরও একটা করে লাইন আঁকবো তারপর লাইনের মাঝখানের অংশগুলোকে মুছে দেবো তারপরে সুন্দর করে এই লাইনগুলোর সাথে বেঁকা টেরা সার্কেলটা জুড়ে দেবো এখান থেকে একটা ব্যাঙ্ক করে লাইন টানবো উপরের দিকে অনেকগুলো দাগ আঁকবো দাগগুলোর মাথায় একটা করে ডট বসিয়ে দেবো এখানে একটা ইউ লিখবো আর ইউ এর মাঝখানে একটা ডাব্লু লিখবো ডাব্লু ইউ এর সাথে জুড়ে দেবো নিচে দুটো স্ট্রেট লাইন আঁকবো জবা ফুলটা রং করার জন্য আমরা রেড কালার ডার্ক ইয়ালো কালার আর ডার্ক গ্রিন কালার ব্যবহার করবো স্টেপ বাই স্টেপ ডট চিট্টু চ্যানেলের আজকের স্টেপ মাত্র চারটে স্টেপ ফলো করলেই জবা ফুলটা আমাদের ড্রয়িং করা হয়ে যাবে থ্যাংক ইউ